আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সকল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বাংলাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং অন্যান্য যত বিশ্ববিদ্যালয় রয়েছে সব বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে আজকে আলোচনা করব। কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে বন্ধুরা, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ আমাদের যে কঠোর লকডাউন ছিল সেটা এখন শিথিল হয়ে গেছে। এখন অনেক বিশ্ববিদ্যালয়ই তাদের কার্যক্রম পরিচালনা শুরু করতে যাচ্ছে, অনেকেই তাদের ভর্তি পরীক্ষার নতুন ডেট ঘোষণা করেছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছে, প্রাথমিক আবেদন এখন চলছে। ধরা যাচ্ছে যে এই আগস্ট মাসে অনেক বিশ্ববিদ্যালয় তাদের আপডেট জানাবে। যে সকল বিশ্ববিদ্যালয় তাদের তারিখ ঘোষণা করেনি অথবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রেখেছিল তাদের ভর্তি পরীক্ষা, ধারণা করা হচ্ছে এই মাসেই তাদের সেই আপডেটগুলো জানা যাবে। প্রথমেই আসি আগস্ট মাস। বন্ধুরা, প্রথমে যে সময়টি রয়েছে সেটি হচ্ছে 14ই আগস্ট। 14ই আগস্টের মধ্যে অনেকগুলো কার্যক্রম রয়েছে। প্রথম কার্যক্রমটি হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট এবং প্রযুক্তি ইউনিট, যে দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রয়েছে। এই দুটি ইউনিটের ভর্তি আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি বা প্রযুক্তি ইউনিটে আবেদন করেনি তারা অবশ্যই এই সময়টুকুর মধ্যে আবেদন করে ফেলবে। অন্যদিকে এই 14ই আগস্টে আরেকটি গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, সেটি হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা রয়েছে, তা 14ই আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে। যার প্রবেশপত্র ডাউনলোড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তারা নতুন প্রবেশপত্র ডাউনলোড করে নেবে, কারণ নতুন প্রবেশপত্রে নতুন ডেট এবং ভেনু উল্লেখ করা থাকবে। এই 14ই আগস্টে আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রমও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই এই সময়টুকুর মধ্যে অবশ্যই তোমাদেরকে আবেদন করে ফেলতে হবে। 20 এবং 21 আগস্ট বিইউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং 15ই আগস্ট থেকে তাদের ভর্তির পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এবং অবশ্যই এই প্রবেশপত্রটি নতুন করে তোমাদের ডাউনলোড করতে হবে, আগের প্রবেশপত্র চলবে না, কারণ নতুন ডেট এবং ভেনু সেখানে উল্লেখ করা থাকবে। এছাড়াও 20 আগস্ট সাত কলেজের যে আবেদন কার্যক্রম সেটি শেষ হয়ে যাচ্ছে, 21 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্টটা সেরে নিতে হবে। তাই যারা সাত কলেজে এখনও আবেদন করেনি 20 আগস্টের আগেই এই আবেদন কার্যক্রমটি শেষ করে নেবে। এছাড়াও এই মাসে বুয়েট একটি আপডেট দিবে, কারণ এর আগে বুয়েট কর্তৃপক্ষ বলেছিল প্রাথমিক যে বাছাই হবে সে বাছাইয়ের যে পরীক্ষাটি হবে তার কমপক্ষে 10 দিন আগে আপডেট জানানো হবে। এবং পাশাপাশি এটাও তারা বলেছিল যে লকডাউন উঠে গেলে এবং পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক আসলে, যান চলাচল স্বাভাবিক হলে তাহলেই তারা একটি আপডেট জানাবে। তাই ধারণা করা হচ্ছে এই মাসে বুয়েট একটি আপডেট দিতে পারে। তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েট, কুয়েট, চুয়েটও তারাও এই মাসে একটি আপডেট জানিয়ে দিতে পারে, অর্থাৎ তাদের স্থগিত হওয়া যে ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা একটি আপডেট জানা যাবে। এছাড়াও বুটেক্স, মেরিটাইম এবং এভিয়েশন অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট এ মাসে আমরা পেতে পারি। জিএসটি অর্থাৎ 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আপডেট, অর্থাৎ প্রাথমিক আবেদনের ফলাফল বা চূড়ান্ত আবেদন, এই সব কিছুই কিন্তু এই আগস্ট মাসে সম্ভাবনা রয়েছে হওয়ার। তো বন্ধুরা, সব মিলে এই আগস্ট মাসটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই প্রতিটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, কারণ প্রতিটি আপডেট তোমার জন্য ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, এবার আসি সেপ্টেম্বর মাস। 5 এবং 6 সেপ্টেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি আগস্ট মাসে বুয়েট, রুয়েট, কুয়েট এবং চুয়েট অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আগস্ট মাসে আপডেট দেয়, তাহলে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের দিকে তাদের ভর্তি কার্যক্রম বা ভর্তি পরীক্ষাটি শুরু হতে পারে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট আমরা পেয়ে যেতে পারি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই, অবশ্যই এর জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়া 10 সেপ্টেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে, এবং অনেকেই ধারণা করছেন যে সেপ্টেম্বর মাসে জিএসটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, কারণ এখানে একটি লম্বা গ্যাপ রয়েছে, অনেক অংশ খালি রয়েছে, তাই এখানে একটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেপ্টেম্বর মাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে, এ, বি, সি, ডি ইউনিট এবং চ ইউনিটের যে প্রবেশপত্রগুলো রয়েছে সেই প্রবেশপত্র তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। আর সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট আমরা পেয়ে যেতে পারি, অর্থাৎ কবে নাগাদ ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, কী কী বার অনুষ্ঠিত হবে, কবে নাগাদ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে, এই সব কিছু নিয়ে একটি আপডেট আসতে পারে সেপ্টেম্বর মাসের দিকে। বন্ধুরা, এবার আসি অক্টোবর।
বন্ধুরা, অক্টোবর মাসটি সবচেয়ে বিজিয়েস্ট মাস আমার কাছে মনে হয়েছে, কারণ ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো এই নভেম্বর মাসেই দিয়েছে। তাই এই নভেম্বর মাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। 1 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষা, 2 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের ভর্তি পরীক্ষা, 9 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ চারুকলার ভর্তি পরীক্ষা, 22 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটের ভর্তি পরীক্ষা, 23 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা, 12 অক্টোবর থেকে বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে, আশা করি বুঝতে পেরেছি, 27 ও 28 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, 29 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে এই অক্টোবর মাসে 11 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখানে হতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, 24 অক্টোবর কৃষিগুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড করার সময় দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আসি নভেম্বর। বন্ধুরা, 5 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B1 এবং D1 উভয় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 27 নভেম্বর কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, নভেম্বর মাসে কিন্তু অনেকখানি গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলোতে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, তাই অবশ্যই আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে সকল বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এবারে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নিয়ে কথা। বন্ধুরা, তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় অনেক শিক্ষার্থী এবারে আবেদন করছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই তাদের ভর্তি আবেদন কার্যক্রম শুরু করে দিয়েছে এবং আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে, তাই অনেকেই সিকিউর থাকার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন। তো বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কার্যক্রমটা আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, 14 আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করা যাবে, 17 আগস্টের মধ্যে কলেজ তোমার নিশ্চয়ন করে দিবে এবং 25 আগস্টের মধ্যে কলেজ কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দিবে। ধারণা করা হচ্ছে আগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের ফলাফল দিতে পারে, এরপর কিছুদিন পরে অর্থাৎ দ্বিতীয় মেধাতে লেখা প্রকাশ করতে পারে, এরপর ভর্তির জন্য সময় দেওয়া হবে। প্রথম রিলিজ স্লিপ সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে হতে পারে, দ্বিতীয় রিলিজ স্লিপ অক্টোবরের দিকে হতে পারে, আর তৃতীয় রিলিজ স্লিপ যদি দেওয়া হয় তাহলে অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষের দিকে দেওয়া হতে পারে। বন্ধুরা, এটা হচ্ছে মোটামুটি একটি ধারণা জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে তাদের কার্যক্রমটি পরিচালনা করতে পারে, তবে এটা নির্দিষ্ট না, এটা পরিবর্তন হতে পারে। আর আরেকটি কথা বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে প্রফেশনাল অনার্সের ব্যাপারে, প্রফেশনাল অনার্সের আবেদন কার্যক্রম বা আপডেট আমরা এই মাসের মাঝামাঝির দিকে পেয়ে যেতে পারি। এছাড়াও অনেকেই প্রশ্ন করেছিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আবেদন নিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির আবেদন অক্টোবরের দিকে শুরু হওয়ার কথা রয়েছে বা একটা সম্ভাবনা রয়েছে, আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, এই সবগুলো যে আলোচনা করলাম বিশ্ববিদ্যালয়ের তারিখগুলো, এগুলো পরিবর্তনশীল কোভিড-19 পরিস্থিতি এবং সরকার ঘোষিত লকডাউনের উপর অনেকাংশে নির্ভরশীল, যা তোমরা আগেও দেখেছো, আর আমি প্রতিনিয়ত আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।